সোফার 25 জন অলরেডি আসতে পেরেছে, আমরা নিয়ে এসেছি, ইনক্লুডিং 18 জন স্টুডেন্ট ফ্রম সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইম্ফল। ওদের কস্ট টোটাল আমরা ফ্লাইটের ভাড়া দিয়ে আমরা নিয়ে এসেছি, এবং অ্যাজ ফার কারেন্ট অ্যাসেসমেন্ট টোটাল 68 মোর স্টুডেন্টস এখনও ইম্ফলে আছে, ভেরিয়াস লোকেশন লাইক আইআইটি পাঁচজন আছে, এনআইটিতে 13 জন আছে, মণিপুর ন্যাশনাল স্পোর্টস একাডেমিতে 14 জন আছে, মণিপুর ইউনিভার্সিটিতে 7 জন আছে, জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 6 জন আছে, রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 23 জন আছে। আমরা মণিপুর গভর্নমেন্টের সাথে টাচ করেছি, যোগাযোগ রাখছি এই কারণে যাদের ইমিডিয়েট ফিরিয়ে দেওয়ার জন্য, যেহেতু তারা অনেক দূরে আছে। সুতরাং গভর্নমেন্ট ইজ টেকিং অল হেল্প, নট অনলি দ্যাট, এছাড়াও আমাদের ক্যালকাটা হয়ে যারা যাচ্ছে আমরা তাদের ট্রানজিট অ্যাকোমোডেশনও দিচ্ছি।